শুক্রবার কানকি বাজার সর্বজনীন শ্যামা পূজা কমিটির কানকি কুথিয়া মন্দির এলাকায় কানকি যুব সংঘের পরিচালনায় বিগ বাজেট পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। এবছর ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে 15 ফুট কালী ঠাকুরের প্রতিমা বানানো হচ্ছে। এটি চাকুলিয়া থানা এলাকা সব থেকে বড় প্রতিমা বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। নমস্কার জানাই সবাইকে, প্রথমে সবাইকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই অগ্রিম। আমাদের এই পুজো হচ্ছে অনেক পুজো, মানে পুরনো পুজো। এই এত দঞ্চলের মধ্যে এবার আমার মনে হচ্ছে সবচেয়ে বড় প্রতিমা আমরাই তৈরি করছি এখানে, যেটা আমাদের কানকি বাজার শ্যামা পূজা কমিটি তৈরি করছে। এবং এই পরিচালনায় রয়েছে কানকি যুব সংঘ, পরিচালনা করছে কানকি যুব সংঘ। কিন্তু একটা কোভিড প্রোটোকল চলছে, প্যান্ডামিক সিচুয়েশন, তার মধ্যে কোনো রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করার কথা নয়। তা সত্ত্বেও লোকাল শিল্পীদের নিয়ে, ছোটো ছোটো কচিকাঁচাদের নিয়ে আমরা একটা ছোট্ট প্রোগ্রাম করব, এরকম একটা ইচ্ছা আছে। সেটা হচ্ছে 5 এবং 6 তারিখ, এই মাসের 5 এবং 6 তারিখ। আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় আমরা রক্ষা করি। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধরনের লোকই বসবাস করে কানকিতে। আমাদের পাশে মসজিদ রয়েছে, আবার আমরা এখানে মন্দির করে পুজোও করি। তাতে আমাদের এখানে যারা মুসলিম ভাইরা আছে তারা এই পুজোতে অংশগ্রহণ করে। আবার যখন আমরা নরনারায়ণ সেবা অর্থাৎ প্রসাদ দেই, খিচুড়ি প্রসাদ, তখন তারা কিন্তু প্রসাদ গ্রহণ করে এবং আমাদের সাথে একত্রিত হয়ে তারা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ইতিপূর্বে আমাদের বন্ধুদের ছেলেমেয়েরা এখানে যখন আরতি প্রতিযোগিতা হয় সেখানে তারা নাচও করে গেছে তারা, এবং আমরা তাদের প্রাইজ দিয়েছি। অর্থাৎ সব ধর্মের লোকেরাই এখানে আমরা একসাথে পুজোটা করে থাকি। কী নাম আপনার? আমার নাম মেঘলাল মণ্ডল। আপনি কী কমিটি? আমি পুজো কমিটির একজন সদস্য।